টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য খুব একটা বেশি নেই। এই ফরম্যাটে তাদের সবথেকে সেরা অর্জন বলতে 2012 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে 3-0 সিরিজ জয়। তবে সাফল্যের পারদ যে তাদের ধীরে ধীরে উপরে উঠছে তার সাম্প্রতিক পারফরমেন্স দেখলেই বোঝা যায়। গত নিদাহাস ট্রফিতে দারুণ খেলে আসার পর মাঝে আফগানিস্তানের কাছে সিরিজে হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দারুণভাবে নিজেদের প্রমাণ করেছে টাইগাররা। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে ক্যারিবিয়নদের সিরিজে হারিয়েছে সাকিব আল হাসানের দল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করেছে টাইগাররা। আর এরই সুবাদে ক্যারিবিয়নদের 19 রানে হারিয়ে নিজেদের টি টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো সিরিজ জিতল বাংলাদেশ। এই সিরিজটির আগে দেশে 4টি এবং বিদেশে 7টি টি টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা। কখনো দেশের মাটিতে সিরিজ জিততে না পারলেও আয়ারল্যান্ডে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল তারা। উইন্ডিজকে হারিয়ে আবারও এক ধাপ এগিয়ে গেল টাইগার বাহিনী। জানিয়ে রাখা ভালো, সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে পরাজয়ের পর ফ্লোরিডাতে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে 12 রানে জিতে সিরিজের সমতায় আনার পর তৃতীয় ম্যাচে বৃষ্টি আইনে 19 রানের জয় তুলে নেয় তারা। এই ম্যাচের শেষ 17 বলে প্রয়োজন ছিল 50 রানের, কিন্তু সে সময় ফ্লোরিডাতে ভারী বৃষ্টি হানা দিলে জয়ী ঘোষণা করা হয় সাকিবদেরকেই। এর ফলে সিরিজ জয়ের আনন্দে মাতে টাইগার বাহিনী।